সব সময় আমার স্বভাব খাই খাই করা খাওয়ার উপর থাকতেই ভাল লাগে তো আজকে চলে আসছি নয় নম্বর সেক্টরের সকাল সন্ধ্যা রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা যে খুব বড় তা না কিন্তু খাবারটা অনেক ভালো যার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া চলে আসি মাঝে মাঝেই তো এসেই তো আরিয়ান সোনার দৌড়া দৌড়ি শুরু হয়ে যায় আরিয়ান সোনা এখানে এসেই লবণদানি থেকে লবণ ফেলে দিয়েছিল কি আর করার বাচ্চা মানুষ অ করবে না তো এগুলা কি আমি করব। যার যে বয়স সে সে কাজই করবে পিছনে আর একটা বাচ্চা বসছে জ্যাকেটটা দেখে অনেক পছন্দ হয়ে গেছিল কিন্তু এরকম কালারের জ্যাকেট আমি খুঁজেই পাই না আমি ভার্গ ইনফিনিটি আর্টিসান মাস্কট নট টাওয়ার বিভিন্ন জায়গায় খুঁজেছি শুধু যমুনা আর বসুন্ধারা বাদ তো যাই হোক এখানে এসে আবার কি খাবো চিন্তা করলাম গরম গরম হালিম খাওয়া যাক অনেক দিন খাওয়া হয় না তো হালিমের সাথে আমরা নিয়েছিলাম নান রুটি এবং পরে নিয়েছিলাম পরোটা তো হালিমের টেস্ট আমি বলবো দশে আট খারাপ না আহামরি টেস্ট না থাকলেও খারাপ যে সেইটা না ভালোই লেগেছে খেতে আর আমার বাচ্চা তো কখনোই সে খাবে না খাবে না এখন কেন যে সে খায় না তার জন্য আমার মানসিক সমস্যা হয়ে গেছে একজন মাই বুঝে বা একজন বাবাই বুঝে যে বাচ্চা যদি না খায় কেমন কষ্ট লাগে বাবা মা না হলে এটা আসলে ফিল করা যায় না তো বাচ্চা আবার এখন শশা লেবু দিয়ে খেলছিল আর আমরা খাচ্ছিলাম এর ফাঁকে ফাঁকে আরিয়ানসুন আবার ধরতে চাচ্ছিল মেলা মারছিল খাওয়াই জীবন আসলে ভালো ভালো খাবো আর ঘুরে বেড়াবো তো চেয়ার্স করে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে চা খেয়ে নিলাম লাস্টে প্রশান্তি নিয়ে বাসায় ফিরলাম সবাই ভালো থাকবেন